মাধ্যমিকের রেজাল্ট কবে এই নিয়ে পর্ষদ সভাপতি শিক্ষক সংগঠনের নেতা কিঙ্কর অধিকারীকে কি জানালেন সেটা জানাবো এবং মাধ্যমিকে কত পেলে পাস কত নাম্বারে কোন ডিভিশন বা গ্রেড পাওয়া যায় একটা সাবজেক্ট ওয়াইজ গ্রেড আর একটা ওভারঅল গ্রেড যে ওভারঅল গ্রেডটা টোটালের উপর দেওয়া হয় সেটা কেউ দেয়নি সেটাও তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা সেটাও জানাবো কত মার্ক পেলে স্টার্ক ও লেটার পাওয়া যায় ইতিহাস জীবনবিজ্ঞান পরীক্ষা কঠিন হয় কত মার্ক গ্রেড দেওয়া হতে পারে এই দু হাজার বাইশের নিউ গ্রেডিং স্কেলে মোট কত পেলে ওভারঅল গ্রেড কত হয় এবং এসব জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও তবে প্রথমে ডিভিশন আর গ্রেডটা নিয়ে বলে দিই তোমাদের দু রকমের গ্রেড দেওয়া হয় একটা সাবজেক্ট ভিত্তিক আর একটা মোট পাওয়া নাম্বারের ভিত্তিতে দুটোই জানাবো প্রথমে বলি প্রতিটা সাবজেক্টে পঁচিশ পেলে পাস অর্থাৎ প্রজেক্ট ও রিটিন নিয়ে তোমাকে পঁচিশ পেতে হবে মনে করো প্রোজেক্টে দশ পেয়েছ আরে নব্বইতে মাত্র পনেরো পেলে তাহলে কিন্তু পাস হয়ে যাচ্ছ আর সবগুলো সাবজেক্ট নিয়ে তোমাকে পঁচিশ আর সাতটা সাবজেক্ট তাহলে একশো পেলে পাশ হচ্ছ এইবার তাহলে ডিভিশানগুলো দেখে নিই দেখো একশো পঁচাত্তর পেলে পাস এখন একশো পঁচাত্তর থেকে তিনশো চৌদ্দো যারা পেয়েছে তারা হচ্ছে থার্ড ডিভিশন অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাবাপ আর তিনশো পনেরো থেকে চারশো উনিশ যারা পেয়েছে তারা হচ্ছে সেকেন্ড ডিভিশন অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক পেলে সেকেন্ড ডিভিশন হচ্ছে চারশো কুড়ি থেকে পাঁচশো চব্বিশ যারা পেয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন অর্থাৎ সিক্সটি পার্সেন্ট অ্যাবাব হলে ফার্স্ট ডিভিশন এবার পাঁচশো বা তার বেশি যারা পেয়েছে অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার যারা পেয়েছে তারা হচ্ছে স্টার কোনো সাবজেক্টে যদি কেউ আসি পায় তাহলে সেটাকে বলা হয় লেটার মার্ক এখন আমরা ওভারঅল গ্রেডটা দেখব হ্যাঁ ওভারঅল গ্রেডটা বলা হচ্ছে কি না ছশো থেকে সাতশো পেলে ডবল এ অর্থাৎ সুপার স্টার হ্যাঁ পাঁচশো থেকে ছশো পেলে এ প্লাস যেটা স্টার চারশো থেকে পাঁচশো পেলে হচ্ছে এ গ্রেড যেটা ফার্স্ট ডিভিশন বলা হয় তিনশো থেকে চারশো পেলে তাকে বলা হয় বি প্লাস অর্থাৎ ভেরি গুড দুশো থেকে তিনশো চোদ্দো পেলে বি গুড একশো পঁচাত্তর থেকে দুশো চুয়াল্লিশ পেলে হচ্ছে শুধু পাস হ্যাঁ এবার বি ডি কেউ যদি পায় কোনো সাবজেক্টে বা কোনো টোটালের উপর তাহলে কিন্তু সে ফেল হয়ে যাচ্ছে সব সাবজেক্টে এ পেয়েছে একটা সাবজেক্টে যদি ডি পায় তাহলে কিন্তু ফেল কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সে প্রশ্নটা যে সব সাবজেক্টে পাস করেছে কিন্তু একটা সাবজেক্টে পঁচিশের কম পেয়েছে তাহলে কি তোমার কি হবে তাহলে তোমার ফেল হবে তবে এখানে একটা কথা আছে যে সারা সব সাবজেক্টে যারা মোটামুটি ভালো নাম্বার পেয়েছে কিন্তু একটা সাবজেক্টে ফেল করে তাদের কিন্তু মার্ক গ্রেস দেওয়া হয় যেমন এবছর সারা বছর ক্লাস হয়নি এবং বিজ্ঞান ও ইতিহাস পরীক্ষা কঠিন হয়েছে তাই এবছর হয়তো বেশি গ্রেস দেওয়া হতে পারে প্রতি বছরের তুলনায় সেটা এখনও বলা হয়নি পঁচিশ তারিখ খাতা দেওয়ার ডেট আছে তখন জানিয়ে দেওয়া জানাতে পারে তো আশা করা যায় এবছর গ্রেস দেওয়ার মার্কসটা বেশি হবে হয়তো আট দশ নাম্বারও হয়ে যেতে পারে এবার তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে গ্রেডিং স্কেলটা আছে সেটা বলে দিই কোনো সাবজেক্টে তুমি যদি নব্বই থেকে একশো পাও তাহলে ডবলে পাবে আশি থেকে উননব্বই পেলে এ প্লাস পাবে অর্থাৎ এক্সিলেন্ট ষাট থেকে উনআশি পেলে এ পাবে অর্থাৎ ভেরি গুড পঁয়তাল্লিশ থেকে উনষাট পেলে বি প্লাস অর্থাৎ গুড পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে পেলে হবে বি অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে পেলে সি অর্থাৎ মার্জিনাল আর বিলো টোয়েন্টি ফাইভ পেলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে তাই তো মানে ফেল হয়ে যাচ্ছে তো এটা হলো সাবজেক্ট ওয়াইজ গ্রেডটা এবার বলি গতকাল পর্ষদ সভাপতি শিক্ষক সংগঠনের কয়েকজন নেতা সঙ্গে কথা বলা বলেছেন সেখানে তিনি শিক্ষক সংগঠনের নেতা কিঙ্কর অধিকারীকে জানিয়েছেন যে জুন মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট দেওয়া হতে পারে এবং সেই রকম পঁচিশ তারিখ থেকে এই মাসের পঁচিশ তারিখ থেকে খাতা দেওয়া শুরু হচ্ছে হ্যাঁ শিক্ষক সংগঠনের নেতা অধিকারী মহাশয় তার ফেসবুক পোস্টেও এ কথা সবাইকে জানিয়ে দিয়েছেন তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাইকে শেয়ার করে জানিয়ে দাও থ্যাংক ইউ ফর